আজ আমরা সপ্তম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের রিভিশনের বিষয় হল বাংলা পদ্য কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের এবং বাংলা গদ্য স্বাধীনতা সংগ্রামের নারী কমলা দাশগুপ্তের লেখা। প্রথমে আমরা চিরদিনের কবিতা থেকে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রথমেই দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, এখানে বৃষ্টিমুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা, বৃষ্টিমুখর গ্রামকে এখানে লাজুক বলা হয়েছে কেন? কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতার এই যে অংশ, এই অংশে গ্রাম বাংলার একটি বিশেষ গ্রামের বৃষ্টিভেজা ছবি ধরা পড়েছে কবির চোখে। গ্রামটিকে দেখে কবির মনে হয়েছে গ্রামটি যেন লাজুক, অর্থাৎ তার উপরে মনুষ্য ধর্ম আরোপ করা হয়েছে। আরও যেটা লক্ষ্য করা হচ্ছে, কবি যেটা লক্ষ্য করেছেন যে ঘড়ির যে কাঁটা যে সবসময় টিকটিক করে আমাদের সবাইকে ব্যস্ত করে তোলে, আমরা সবাই সময়ের পেছনে ছুটে বেড়াই, সেই ব্যস্ত ঘড়ির কাঁটাটি যেন এই গ্রামে এসে যেন চিরতরে থেমে গেছে, ব্যস্ততার পরিবেশ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে গ্রামটিতে বিরাজ করছে এক শান্ত সহজ পরিবেশ। কেমন? অর্থাৎ এখানে বাংলাদেশের যে স্তব্ধ জনজীবনের যে দিকটি কবি তুলে ধরেছেন, পঞ্চাশের সেই মন্বন্তরে করার প্রাসে গ্রাম বাংলার জনজীবন সম্পূর্ণভাবে বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত হয়। বহু মানুষ যেমন না খেতে পেয়ে মারা যায়, তেমনি যারা বেঁচে ছিল তাদের অনেকেরই দুমোটো অন্নের আশায় তারা গ্রাম ছেড়ে অন্যত্র চলে যায়, ফলে জীবনের যে স্পন্দন সে ভরপুর গ্রাম নির্জন হয়ে পড়ে, নির্জন এমনকি নিঃসঙ্গ হয়ে পড়ে। অর্থাৎ মানুষের যে স্বাভাবিক জীবন এখানে এসে থেমে গেছে, ঘড়ির কাঁটা স্তব্ধ হয়ে যাওয়ার সেই ব্যঞ্জনাটার মধ্যে দিয়ে কবি কিন্তু একথা বলতে চেয়েছেন। আর পাশাপাশি বৃষ্টির মুখরতার মধ্যে দিয়ে সেই শুষ্ক প্রায় গ্রামের নতুনভাবে বাঁচার দিকটিও কবি এখানে বলতে চাইছেন। হ্যাঁ, গতিশীল স্বাভাবিক স্বতঃস্ফূর্ত কর্মমুখর প্রাণচঞ্চল গ্রাম দুর্ভিক্ষে সে করাল গাছে গতিহীন ও নির্জীব হয়ে পড়েছে। কবি এই তার এই পঙ্ক্তির মধ্যে দিয়ে এগুলোই কিন্তু বোঝাতে চাইছেন। কেমন? আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্নে লেখা আছে যে এই গ্রামের পাশে মজা নদী বারো মাস বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে, মজা নদী বর্ষায় কিভাবে বিদ্রোহ করে? বর্ষাকালে একটা বৃষ্টিতে স্নাত দিনে ব্যস্ততা থেকে মুক্ত একটি গ্রামের পরিবেশের বর্ণনা সূত্রে কবি মন্তব্যটি করছেন। হ্যাঁ, আর গ্রামের পাশ দিয়ে একটি নদী বয়ে চলেছে, নদীতে প্রায় সারা বছর জল থাকে না, সেই বুঝে যাওয়া নদী আজ বৃষ্টির জলে টইটম্বর। কবির চোখে সে যেন তার আগের অবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বিদ্রোহ ঘোষণা করছে। অর্থাৎ আগে যেটা আলোচনা করছিলাম, যেখানে বলা হচ্ছে যে শুষ্ক জরাজীর্ণ গ্রামীণ জনজীবনে নতুনভাবে প্রাণ ফিরে যাওয়ার দিকটাকে কবি বারবার আলোকপাত করেছেন। সে আকাল অনাবৃষ্টির ফলে পল্লী বাংলা যে দুর্ভিক্ষ নেমে আসে, শুকিয়ে যায় বাংলা সে অসংখ্য পুকুর আর নদী, তার বদলে সেখানে গড়ে ওঠে আবর্জনা আর মশাদের সেই রাজত্ব, অভুক্ত দিশাহারা মানুষগুলো গ্রাম ছেড়ে চলে যায় অন্য জায়গায়, গ্রাম পড়ে থাকে একলা, কিন্তু বর্ষা এলে শুকিয়ে যায় গ্রাম, পুনরায় প্রাণ ফিরে পায় এবং প্রকৃতি তার রূপের ডালে নিয়ে আবার সেজে ওঠে। নদীতে জল উপচে পড়ে, কবির মনে হয়েছে যেন তারা যেন বিদ্রোহ করছে। আর এই বিদ্রোহ অবশ্য নতুন জীবন গড়া, নতুন করে আবার প্রাণ ফিরে যাওয়ার নতুন সম্ভাবনার কথাই কিন্তু তিনি তুলে ধরেছেন। এরপরে দেখো তৃতীয় প্রশ্ন, দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে এ গ্রামের লোক আজও সব কাজ করে, দুর্ভিক্ষের আঁচল বলতে কি বোঝানো হয়েছে? এখানে কবি বলতে চেয়েছেন দেখো যে একটি গ্রামের অতীত বর্তমান অবস্থাকে তিনি একসূত্রে গেঁথেছেন। সাম্প্রতিক অতীতে গ্রামটি ভয়ঙ্কর দুর্ভিক্ষের মুখে পড়েছিল, খাদ্যের অভাবের কারণে অনেক মানুষ সে সময় গ্রাম ছেড়ে চলে গেছে, অনেকে হয়তো মারা গেছে। সেই ভয়ঙ্কর দিনগুলোর দুঃখ কষ্টকে আঁচলের মতো সারা দেহে জড়িয়ে রেখে বেঁচে থাকা মানুষগুলো তাদের সব কাজ করে চলেছে। এ যেন মৃত্যুকে যেন সেই অস্বীকার করে জীবনের জয়গান গাওয়া হয়েছে। কেমন?
এখানে মানে আরো মানে কবি যেটা বলতে চাইছেন, দেখো যে আমাদের জীবনে পরম ধর্মই হলে এগিয়ে যাওয়া। হ্যাঁ, যে দুর্ভিক্ষ যেটা হয়েছিল বাংলায়, হ্যাঁ বাংলাতে 1943 আর 1350 বঙ্গাব্দে, তাতে বহু মানুষ মানে অনাহারে মারা যাচ্ছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এক কথায় বঙ্গদেশে জনজীবন একবার স্তব্ধ হয়ে গেছিল। তবু সে মানুষ না সেসব দুঃখ যন্ত্রণাকে মুছে ফেলে নতুনভাবে সে কর্মের মন্ত্রে মেতে উঠেছে। কৃষক, কামার, কুমোর, তাঁতিদের হাত ধরে দুর্ভিক্ষ কবলিত বাংলা পুনরায় স্বমহিমায় ফিরে এসেছে। আবহমান কাল ধরে মানুষ জীবনের যাবতীয় প্রতিবন্ধকতাকে দূর করে এইভাবেই নতুন করে সোনার বাংলাকে তারা গড়ে তুলেছে। হ্যাঁ, এটাকেই কবি কিন্তু এই তার এই বক্তব্যের মধ্যে দিয়ে বা পংক্তির মধ্যে দিয়ে উল্লেখ করেছেন তিনি। কেমন? পরের প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন। সারাটা দুপুর খেতে চাষির কানে একটানার বিচিত্র ধ্বনি ওঠে, কবির এরূপ মন্তব্যের কারণ কি? হ্যাঁ, এখানে একটা গ্রামের দুপুরবেলার ছবি ধরা পড়েছে, যেখানে গ্রামটা সবুজ মাঠে ঘেরা। কৃষক ছাড়াও তাঁতি, কুমোর বা কামার প্রভৃতি নানা পেশার মানুষ সেই গ্রামে বাস করেন। সকালবেলা থেকে ওই সব বিচিত্র পেশার মানুষ যে যার কাজে লেগে পড়েন। হ্যাঁ, সেই সব বিচিত্র কাজে নানা ধরনের শব্দ সারাটা দুপুর জুড়ে একটানা বিচিত্র সুর সৃষ্টি করে। সেই সুরে ভেসে বেড়ায় মানুষ সবুজ মাঠের উপর দিয়ে, আর কর্মরত চাষিরা সারাটা দুপুর ধরে সেই বিচিত্র ধ্বনি তারা শুনতে পায়। অর্থাৎ এখানে সেই কর্মকর শ্রমজীবী মানুষের জয়গানে কিন্তু তোমার ঘোষিত হচ্ছে। কেমন? সকল প্রতিবন্ধকতাকে দূর করে তারা আবার নিজের নিজের কাজে এগিয়ে চলছে, যেমন যুগ যুগান্তর ধরে হয়ে উঠেছে। এই বিচিত্র কর্মের ছন্দই মানুষের সে জীবনযাত্রা হয়ে ওঠে ছন্দময়। এই কথাই কিন্তু কবি বোঝাতে চেয়েছে। পরের প্রশ্ন দেখবো, 5 নম্বরে, সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে, কিভাবে সবুজ সুবর্ণ যুগ এর আগমন ঘটে? এখানে যুগ বলতে অর্থাৎ হলো সময় বা কাল বা সময়। সুবর্ণ শব্দের অর্থ সোনা আমরা জানি, তাহলে সুবর্ণ যুগ কথার অর্থ হলো কি? সোনার যুগ বা সেরা সময়। কবিতাতে যে গ্রামের যে বৃষ্টি ভেজা যে দিনের ছবি তুলে ধরা হয়েছে, সেই শান্ত গ্রামটিতে বছরখানেক আগেই ঘটে গেছে ভয়াবহ দুর্ভিক্ষ, ফলে খাবারের খোঁজে অনেক মানুষ সেই সময় গ্রাম ছেড়ে চলে গেছে, অনেকে হয়তো বা মারাও গেছে। কিন্তু কষ্টের সেই দিনগুলো অতিক্রম করে সেসব মানুষ আজও সেই গ্রামে বাস করছে। তাদেরই মধ্যে এক কৃষক বধূ যখন জল আনবার পথে থমকে দাঁড়িয়ে তার ঘোমটা সরিয়ে কোনো মতে দেখে যে সবুজ ক্ষেতে সবুজ ফসল ধরেছে, সবুজ ফসল ফলার অর্থই হলো দুর্ভিক্ষের অভিশাপ থেকে মুক্তি পাওয়া। আর কবি কি বলছেন, যে ফসল ভালো হওয়ায় দুর্ভিক্ষভোগী সেই গ্রামের কামার, কুমোর, গ্রামের মানুষ দুর্ভিক্ষকে চিরকালের জন্য দূরে সরিয়ে দিয়ে খেয়ে পরে সুস্থ হয়ে বাঁচতে পারবে। আর সে খেয়ে পরে সুস্থভাবে বাঁচায় সুবর্ণ যুগ বা ভালো সময় নিয়ে আসে বলে কবির মনে করেছেন। তাই তিনি এরকম এই উদ্ধৃতিটি তিনি এখানে উল্লেখ করেছেন। কেমন? আচ্ছা, এরপরে আমরা আরো কিছু প্রশ্ন আলোচনা করব। এরপরের আমাদের প্রশ্ন হলো, সংক্ষেপে উত্তর দাও। কেমন? প্রথম প্রশ্ন, কেমন করে সেই আকালেতে গতবারে চলে গেল লোক দিশাহারা দিকে দিকে? আকালের সময় মানুষের এই চলে যাওয়ার কারণ কি? আচ্ছা, এখানে আমরা এভাবে আলোচনা করব, যেখানে বলা হচ্ছে যে 1350 মন্বন্তর অর্থাৎ বাংলাদেশে মানুষদের কাছে এক ভয়াবহ অভিজ্ঞতা ছিল, যে অভিজ্ঞতার কথা ঠাকুমা তার নাতনিকে শোনাতো। আমরা জানি যে অতিবৃষ্টি, অনাবৃষ্টি আর মজুদারদের বারবারন্তের ফলে বাংলাদেশের বুকে দুর্ভিক্ষ নেমে এসেছিল, যার শিকার হয়েছিল অসংখ্য সাধারণ মানুষ। আর তাদের কেউ মারা গেছে, কেউ বা নতুন করে বাঁচার আশায় অন্যত্র চলে গেছে। ইতিহাসের এই করুণ চ্যাটার্জিপূর্ণ জীবনগাথার কথা ঠাকুমা শোনায় তার নাতনিকে। আর যে স্মৃতি কখনোই ভুলে মানে ভুলে যাবার মতো নয়। হ্যাঁ, আর প্রাকৃতিক দুর্বিপাক যে মানুষকে বিচ্ছিন্ন করে দেয়, সজীব গ্রাম যে নির্জীব হয়ে ওঠে, হ্যাঁ সেই দিকটাই কিন্তু এখানে মানে আলোকপাত করা হচ্ছে। হ্যাঁ, আর এই বিষয়টি সেখানে আমাদের এখানে কবি বলতে চেয়েছেন। কেমন? আচ্ছা, এই পরের প্রশ্ন আমরা আলোচনা করি, যেখানে লেখা আছে কি, দ্বিতীয় প্রশ্ন, বুড়ো বটতলা পরস্পরকে ডাকে সন্ধ্যা, সেখানে জড়ো করে জনমত, কোথায় কিভাবে জনমত তৈরি হয়? এখানে বলা হচ্ছে যে যে গ্রামীণ জনজীবনে যে এক ঐতিহ্যময় ছবি উঠে এসে, সারাদিন ধরে কৃষক মাঠে তার শ্রম দেয়, আর দিনে শেষে সন্ধ্যা নামলে সে প্রায় অবসর, সেই সময় সকলে মিলে জড়ো হয় কোনো একটা জায়গায়, চলে সভা, নানান আলোচনা কিংবা তর্ক বিতর্ক। আলোচ্য অংশে কবি সেই বাংলা সেই প্রাচীন ঐতিহ্যের কথাই তুলে ধরেছেন।
বুড়ো বটতলা প্রসঙ্গে স্পষ্ট আমরা পরিচয় পাচ্ছি যে দেশে যখন যে যেখানে তারা সবাই জড়ো হচ্ছে, আলোচনা করছে, আলাপ আলোচনায় তারা মত্ত হচ্ছে, দেশে দুর্ভিক্ষ এসেছে, এসেছে নানা প্রতিবন্ধকতা, কিন্তু মানুষগুলো পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়নি বাংলা সেই ঐতিহ্যময় চিত্র। আর এই সম্মিলিত যে শক্তি যে দুর্ভিক্ষ দুর্ব্যাপারকে জয় করতেও পারে, তারই জয়গান কবি এখানে গেয়েছেন। পরের প্রশ্ন দেখো, 3 নম্বর, এখানে বলা হচ্ছে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে, কোন গল্পের কথা বলা হয়েছে, গল্পের পরে কবি আর কোন দৃশ্য দেখেছেন। এখানে দুর্ভিক্ষে গ্রামের মানুষেরা আগের বছর গ্রাম ছেড়ে ছাড়তে বাধ্য হয়, খাদ্যের সন্ধানে দিশারা মানুষ গ্রাম ছেড়ে চলে যাওয়ায় সে কাহিনী ঠাকুমা তার নাতনিকে শোনাচ্ছেন। হ্যাঁ, আর কবি দেখেছেন এখানে এই দিশাহারা অবস্থাকে অতিক্রম করে গ্রামের মানুষ আবার কাজের ছন্দে মেতে ওঠে, কৃষক ক্ষেতে কাজ করে, কামার কুমোর তাঁতিরা তাদের কাজে যায়। এর মধ্যে একদিন হঠাৎ কৃষক বধূ ঘোমটার আড়াল থেকে মাঠ ভরা সবুজ ফসল দেখে আশ্বস্ত হয়, তার মনে হয় সুবর্ণ যুগ বা সুসময় এবার হয়তো আসবে। আকালের সময় পেরিয়ে নতুন করে গ্রামের জেগে ওঠার সম্ভাবনাকে কবি কিন্তু এখানে লক্ষ্য করেছেন। কেমন? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, 4 নম্বরে, পথ নেই তবু এখানে যে পথ হাঁটা, এর মধ্যে দিয়ে কবি কি বলতে চেয়েছেন? কবি এর মধ্যে দিয়ে বলতে চাইছেন যে বৃষ্টিমুখ লাজুক গ্রামে মানুষের জীবন চলে শান্ত ধীর গতিতে, ব্যস্ততাহীন সেই জীবন মানুষ জীবনে মানুষের চল মানুষ চলে তার নিজস্ব ভঙ্গিতে, নাগরিক স্বাচ্ছন্দ্য নেই সেখানে, নেই পাকা রাস্তাঘাট, কিন্তু মানুষের জীবন তাদের থেমে থাকে না, আলপথ ধরে গ্রামের মানুষও কৃষি নির্ভর গ্রাম জীবন তার নিজস্ব ছন্দে এগিয়ে চলে। কেমন? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, ঘোমটা তুলে সে দেখে নাই কোনো মতে, কে কি দেখে নাই, এই দেখার তাৎপর্যটা কি? এখানে বলছে দেখো, গ্রামের কৃষক বধূ জল আনবার পথে ঘোমটা তুলে দেখে নাই যে মাঠ ভরা সবুজ ফসল যা তার মনে সুসময়ের আশা জাগায়। আর আকালের দিনে গ্রামের মানুষেরা খাদ্যের সন্ধানে দিশাহারা হয়ে গ্রাম ছাড়তে বাধ্য হয়, অনেকে হয়তো মারাও যায়, তাই মাঠ ভরা সবুজ ফসল গ্রামের মানুষের কাছে আবার জেগে ওঠার বার্তা নিয়ে আসে, দুঃখ দুর্দশার পরে নতুন দিনের সম্ভাবনাটিকেই এখানে ফুটে উঠেছে। কেমন? এরপরে আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন বলবো যেগুলো তোমরা বাড়িতে অভ্যাস করবে। কেমন? দেখো, এরপরের প্রশ্ন হলো যে 2-1 কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, ব্যস্ত ঘুরের কাঁটা কাঁটা কোথায় গিয়ে থেমে গেছে? দ্বিতীয়, তালের শাড়ি কোথায় রয়েছে? তৃতীয়, কে গোয়ালে ইশারা পাঠায়? চতুর্থ, রাত্রিকে কিভাবে স্বাগত জানানো হয়? পঞ্চমত, সকালের আগমন কিভাবে ঘোষিত হয়? ষষ্ঠত, কবিতায় কোন কোন জীবিকার মানুষের কথা আছে? সপ্তমত, চিরদিনের কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অষ্টমত, কারা ঢেকিকে নাচাই পায়ে? 9 নম্বর, কিষাণ ঘরে ফেরে কোন পথ দিয়ে? 10-এর, বর্ষাইকে বিদ্রোহ করে? 11, কোথায় জনমত গড়ে ওঠে? এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে কিন্তু ভালো করে অভ্যাস করবে। কেমন? আর এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হলো তোমাদের স্বাধীনতা সংগ্রামে নারী, সেই অংশ থেকে আমরা প্রশ্নোত্তর আমরা আলোচনা করব। কেমন? আচ্ছা, আমরা দেখি স্বাধীনতা সংগ্রামে নারী থেকে আমরা প্রশ্নোত্তর আলোচনা করব পরে। কেমন? আচ্ছা, আমাদের এখানে প্রথম প্রশ্ন হলো যে কাশীর জেলের পানিশমেন্ট সেলটির অবস্থা কেমন ছিল, সেখানে ননীবালা দেবীর ওপর কী ধরনের অত্যাচার করা হতো? কেমন? আচ্ছা, এখানে কাশীর জেলে পানিশমেন্ট সেলটি কেমন ছিল, না মাটির তলায় অবস্থিত, সেখানে দরজা ছিল একটাই, কিন্তু আলো বাতাস প্রবেশ করার জন্য আর কোনো দরজা বা জানলা ছিল না, ফলে জায়গাটি ছিল একেবারে কবরের মতো। কেমন? আর ননীবালা দেবীর মুখ থেকে হুলিয়া জারি হওয়া বিপ্লবীদের সম্পর্কে তথ্য বার করার জন্য 3 দিন প্রায় 8 ঘন্টা সময় ধরে তাকে ওই আলো বাতাসহীন অন্ধকার সেলে তালাবন্ধ করে আটকে রাখা হতো। তৃতীয় দিনে তাকে ওই সেলে তালাবন্ধ করে রাখা হয়েছিল 8 ঘন্টার বেশি সময়, প্রায় 45 মিনিট। ননীবালা দেবীর স্নায়ুস্ট্রোক থেকে চূর্ণ করে দেওয়ার জন্য একটা ছিল চূড়ান্ত একটা প্রচেষ্টা। সেদিন তালা খুলে দেওয়া দেখা গেল ননীবালা দেবী অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছে। এটাই ছিল তাকে উপর এভাবে অত্যাচার করাতো ননীবালা দেবীর উপর। কেমন? দ্বিতীয় প্রশ্ন দেখো,
ননিবালা তে ননিবালা তখনই দরখাস্ত লিখে দিলেন। ননিবালা দেবী কাকে দরখাস্ত লিখে দিয়েছিলেন, দরখাস্তের বিষয়বস্তু কী ছিল, শেষ পর্যন্ত সেই দরখাস্তের কী পরিণতি হয়েছিল। ননিবালা দেবী কলকাতার প্রেসিডেন্সি জেলের আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গৌলি সাহেবের উদ্দেশ্যে দরখাস্ত লিখে দিয়েছিলেন। দরখাস্তর বিষয়বস্তু হিসেবে ননিবালা দেবী লিখেছিলেন, তিনি ননিবালা দেবী বাগবাজারে শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের স্ত্রী শারদামণি দেবীর কাছে থাকতে ইচ্ছুক, একমাত্র তাহলে তিনি তার অনশন তুলে নেবেন। হ্যাঁ, শেষ পর্যন্ত ননিবালা দেবীর এই যে লিখিত দরখাস্তের আবেদন মঞ্জুর হয়নি। গোলজি সাহেব সেই দরখাস্তটিকে নিয়ে ছিঁড়ে দলা পাকিয়ে সেটিকে ছেঁড়া কাগজের টুকরিতে ফেলে দিয়েছিল। কেমন? আর এর পরের প্রশ্ন আমরা দেখব, যেখানে বলা হচ্ছে যে এবার আমায় দলে নিয়ে নাও, কে কাকে এই অনুরোধ জানিয়েছিলেন, তিনি কেন কোন দলে অংশগ্রহণ করতে ইচ্ছুক ছিলেন। আচ্ছা, এখানে বলতে চাওয়া হচ্ছে যে দেখো, পরাধীন ভারতবর্ষে মহিলা স্বাধীনতা সংগ্রামী দুকরিবালা দেবী তার বোনপো নিবারণ ঘটকের কাছে এই অনুরোধ জানিয়েছিলেন। আর দুকরিবালা দেবীর বাড়িতে ছিল তার বোনপো তথা বিপ্লবী নিবারণ ঘটক ও তার বিপ্লবী বন্ধুদের আড্ডার জায়গা। হ্যাঁ, নিবারণবাবু প্রায় সেই বাড়িতে বন্ধু বান্ধব নিয়ে আসতেন এবং স্বদেশী বা বেআইনি বই পড়তেন। ওইসব বই পড়ে এবং স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে মেলামেশার ফলশ্রুতি হিসেবেই দুকরিবালা দেবী ভারতের স্বাধীনতা সংগ্রামে নিজেকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং বিপ্লবীদের দলে যোগদান করার ইচ্ছা তিনি প্রকাশ করেছিলেন। কেমন? আচ্ছা, এরপরে দেখো, এরপরের প্রশ্ন হলো যে এই মহিয়সী ছিলেন সেই পরিণতি সম্ভাবা মেঘ, মহিয়সী বলে কাকে সম্বোধন করা হয়েছে, লেখিকার এরূপ মন্তব্যে কারণ কি? কেমন? আচ্ছা, এখানে দেখো, এই মহিয়সী বলে আমার সম্বোধন করা হয়েছে ননিবালা দেবীকে। হ্যাঁ, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী সৈনিকদের মধ্যে অন্যতম ছিলেন ননিবালা দেবী। তাকে সম্বোধন করা হয়েছে আর তিনি স্বাধীনতা সংগ্রামীদের নানাভাবে সাহায্য করেছেন, যেমন বন্দি বিপ্লবীদের স্ত্রী সেজে প্রেসিডেন্সি জেল থেকে গোপন খবর সংগ্রহ করে হুলিয়াধারী বিপ্লবদের সঙ্গে আত্মগোপন করে থেকেছেন, আস্তানা বদলের সময় গৃহকর্ত্রী বেশ ধারণ করেছেন, কলেরা আক্রান্ত হয়ে অবসন্ন শরীর নিয়ে দীর্ঘ সময় শাস্তি কুটিরিতে কাটিয়েছেন, পুলিশের শত অত্যাচারেরও পরেও তিনি বিপ্লবীদের তথ্য গোপন করেছেন, আবার গোলজি সাহেবের অপমান সহ্য করতে না পেরে তিনি ক্ষিপ্র বাঘের ভঙ্গিমায় চর কষিয়ে দিয়েছেন, যা একজন সাধারণ নারীর পক্ষে সহজ কাজ নয়। হ্যাঁ, মেঘ যেমন বৃষ্টির মতো ঝরে পড়ে এই পৃথিবীর অশেষ উপকার করে থাকে, ঠিক তেমনই ননিবালা দেবীও নিজের দেশের উপকারের জন্য উজাড় করে দিয়েছেন নিজেকে। তিনি তার সেই মহানুভবতার স্বাক্ষর রেখে গেছেন ভারতবর্ষে অজস্র নরনারীর কাছে। তাই উপরের মন্তব্যটি ননিবালা দেবীর ক্ষেত্রে মানে যথাযথভাবে প্রযোজ্য হচ্ছে। হ্যাঁ, এই যে তাকে তার সম্পর্কে কথাটা যে বলা হয়েছে। আচ্ছা, আমরা পরের প্রশ্ন দেখব। পরের প্রশ্ন বলা হচ্ছে যেটা যে এই চুরির কাহিনী অভিনব, কি চুরির কথা বলা হয়েছে, চুরির ঘটনার তারিখটি কত ছিল, অভিনব চুরির কাহিনীটি সংক্ষেপে লেখো। রজা কোম্পানির 9টি বাক্সপূর্ণ কার্তুজ এবং 50টি মশার পিস্তল চুরির কথা করার কথা বলা হয়েছে। আচুরির ঘটনাটি ঘটে 1914 সালের 26 আগস্ট। আচুরির ঘটনাটা বা কাহিনীটা হলো যে রজা কোম্পানি 202টি অস্ত্রপূর্ণ বাক্স কোম্পানি জেটি সরকার শ্রী মিত্র জাহাজঘাট থেকে 7টি গরুর গাড়ি বোঝাই করে নিয়ে আসছিলেন। হ্যাঁ, তো 6খানা গাড়ি তিনি রজা কোম্পানি গুদামে পৌঁছে দেন, কিন্তু সশস্ত্র বিপ্লবী কর্মী হরিদাস দত্ত গাড়ি গাড়োয়ানের ছদ্মবেশ ধরে একখানা গাড়ি উধাও করে নিয়ে চলে যায় বিপ্লবীদের গোপন ডেরায়। গাড়ির মধ্যে ছিল মোট 10টি বাক্স, তার মধ্যে 9টিতে ছিল কার্তুজ এবং 1টিতে ছিল 50টি মশার পিস্তল। ইংরেজদের চোখে ধুলো দিয়ে এই ধরনের চুরির ঘটনা সত্যি অভিনব বিষয় একটা। কেমন? আচ্ছা, এরপরে আমরা আরো কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। দেখো, এরপরে আমরা যে প্রশ্ন উত্তর আলোচনা করব সেটি হলো তোমার সংক্ষিপ্ত উত্তর দাও। কেমন? প্রথম প্রশ্ন হলো, এদের সকলেরই মাথায় অনেক হাজার টাকার হুলিয়া ছিল, হুলিয়া শব্দটির অর্থ কি, এরা কারা, হুলিয়া থাকার জন্য এরা কিভাবে চলাফেরা করতেন? কেমন? এখানে বলা হচ্ছে যে হুলিয়া শব্দের অর্থ হলো পলাতক আসামিকে গ্রেপ্তার করার জন্য তার চেহারার বর্ণনা সহ বিজ্ঞাপন, আর এরা হলেন পলাতক বিপ্লবী নেতা যদুগোপাল মুখার্জি, অমর চ্যাটার্জি, অতুল ঘোষ, ভোলানাথ চ্যাটার্জি, নলিনীকান্ত রায়, বিনয়ভূষণ দত্ত এবং বিজয় চক্রবর্তী।
আর হুলিয়া থাকার জন্য এরা ছিলেন নিশাচর। শুধুমাত্র রাতের বেলায় সুবিধা মতো বেরিয়ে পড়তেন, দিনের বেলা দরজা জানলা বন্ধ করে ঘরেই কাটাতেন। নিষ্ঠুর শিকারের মতন পুলিশ তাদের ধরতে এলে তারা নিমেষে অদৃশ্য হয়ে যেতেন। তাদের নামে হুলিয়া ছিল বলে কোনো একটি নির্দিষ্ট আস্তানায় বেশি দিন তারা থাকতেন না, তাই কখনো কখনো তারা আশ্রয় নিতেন রিষ্টায়, আবার কখনো বা চন্দননগরে। কেমন? দ্বিতীয় প্রশ্ন দেখো, ননিবালা দেবী সবই অস্বীকার করতেন, ননিবালা দেবী কোন কথা অস্বীকার করতেন, তার ফলশ্রুতি বা কী হতো? পলাতক ননিবালা দেবীকে পেশোয়ার থেকে গ্রেপ্তার করে কাশিতে আনার পর সেখানে তাকে জেরা করতেন কাশি ডেপুটি সুপার পুলিশ সুপারিনটেন্ডেন্ট চেতন ব্যানার্জি। জেরার মুখে ননিবালা দেবী অনেক হাজার টাকার হুলিয়া জারি হওয়া পলাতক বিপ্লবী নেতাদের সম্পর্কে কোনো কিছুই খবর তিনি জানাতে অস্বীকার করতেন, বলতে তাদের কাউকে তিনি চেনেন না, কিছুই জানেন না। ননিবালা দেবীর এই অস্বীকারের ফলশ্রুতি হিসেবে তাকে মাটির নিচে অবস্থিত আলো বাতাসহীন অন্ধকার সেলে 3 দিন প্রায় 8 ঘন্টা সময় ধরে তালা বন্ধ করে আটকে রাখা হতো। খবর মতো সেই পানিশমেন্ট সেলে 8 ঘন্টা পর দেখা যেত তার অর্ধমৃত অবস্থা, তবে পুলিশ তার মুখ দিয়ে কোনো রকম স্বীকারোক্তি আদায় করতে পারেনি। কেমন? এরপরের প্রশ্ন দেখো, আজকের সমাজ ও সেদিনকার সমাজ, আজকের মেয়ে ও সেদিনকার মেয়ের মধ্যে বিরাট সাগরের ব্যবধান, লেখিকার এরূপ মন্তব্যের কারণ কি? এখানে লেখিকা কমলা দাশগুপ্ত স্বাধীনতা সংগ্রামী ননিবালা দেবীর কথা বলতে গিয়ে এরকম মন্তব্যটি করেছেন। গ্রেপ্তার হওয়া বিপ্লবী স্ত্রী সেজে তার সঙ্গে প্রেসিডেন্সি জেলে দেখা করে লুকানো মশাল পিস্তলের খবর নিয়ে এসেছিলেন তিনি। সে যুগের পরিপ্রেক্ষিতে একজন বাঙালি বিধবার পক্ষে কাজটা ছিল খুবই কঠিন। এরকম কাজ পরবর্তীতে ননিবালা দেবী আরও করেছেন, এবং তা শুধুমাত্র দেশকে ভালোবাসার জন্যই। আজকের স্বার্থপর সমাজে সকলে যখন নিজের উন্নতির কথা ভেবে চলেছে, তখন ননিবালা দেবীর মতো মানুষের ভূমিকা নিঃসন্দেহে একটা ব্যতিক্রমী ছিল। এরপরের প্রশ্ন দেখো, যেখানে বলা হচ্ছে যে শিশুরা যেন না কাঁদে, হ্যাঁ, এই চরিত্রটির এই উক্তিটির মধ্যে দিয়ে টুকরিবালা দেবীর চরিত্রে কোন দিকটি প্রকাশিত হচ্ছে? এখানে দেখো যে দেশের জন্য আত্মনিবেদিত হয়েও টুকরিবালা দেবী তার মাতৃসত্তা হারিয়ে ফেলেননি। আর জেলে থাকা সত্ত্বেও শিশুরা যেন তার অভাব বোধ না করে, তার জন্য তিনি তার বাবাকে লেখা, হ্যাঁ, সেই চিঠিতে এই কথাটি তিনি বলছিলেন। আর কারণ তিনি অদম্য, তিনি সাহসী ছিলেন। হ্যাঁ, তার 2 বছরে কোলে সন্তানকে তিনি ফেলে রেখে 2 বছরের জন্য সশ্রম কারাদণ্ডে তিনি শিরোধার্য করে নিয়েছিলেন। প্রতিদিন জেলের ভেতরে তাকে 8 পুন ডাল যথেষ্ট ভাঙতে হতো, যথেষ্ট কষ্টকর ছিল, অনেক অত্যাচার কষ্ট সহ্য করেও তিনি বিপ্লবীদের কোনো কথা গোপন, সব কথা তিনি গোপনে রেখেছিলেন। দেশের প্রতি প্রবল ভালোবাসা না থাকলে এসব কখনো করা সম্ভব না। হ্যাঁ, তার আত্মত্যাগ অবশ্যই আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ আমরা করি। একদিকে সন্তান স্নেহে তাকে যখন পাগল করে দিচ্ছিল, সেই সময় সে অন্ধ কারাগারে অশেষ দুঃখ কষ্ট সহ্য করেও তিনি তার বাবাকে বলেছিলেন যে তিনি ভালো আছেন। আর এগুলো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, তার দেশপ্রেম তাকে অনুপ্রাণিত করেছিল, সেই জন্য তিনি এগুলো করতে সক্ষম হয়েছিলেন। তা সত্ত্বেও তিনি কিন্তু তার সেই মাতৃসত্তাকে তিনি হারিয়ে ফেলেননি। হ্যাঁ, শিশুদের যেন তার অভাব বোধ না করে, সেই জন্য সেই কথা তিনি সেই তার শিশুদের জন্য চিন্তা থেকে সেই কথা তিনি তার বাবাকে চিঠিতে তিনি লিখেছিলেন। কেমন? আচ্ছা, এরপরের প্রশ্ন হলেন, ননিবালা দেবী পলাতক হলেন, ননিবালা দেবী পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন কেন? তিনি পালিয়ে কোথায় গিয়েছিলেন, সেখানে তিনি কোন অসুখে আক্রান্ত হন? আচ্ছা, এখানে বলা হচ্ছে যেটা যে ননিবালা দেবী চন্দননগরের বিভিন্ন বাড়িতে যখন ইংরেজ পুলিশ আচমকা তল্লাশি শুরু করলো, তখন ননিবালা দেবী চন্দননগরে লুকিয়ে থাকাটা নিরাপদ বলে মনে করলেন না, তাই তিনি চন্দননগর থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। কেমন? আর তিনি পালিয়ে গেছিলেন, সে তাকে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে পেশোয়ারে, আর সেখানে তিনি কলেরা রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন। কেমন? আচ্ছা, এরপরে আমি তোমাদেরকে কতগুলো প্রশ্ন বলবো যেগুলো তোমরা বাড়িতে অভ্যাস করবে। কেমন? 2-1 কথায় উত্তর দাও। কার কাছে, প্রথম প্রশ্ন, কার কাছে ননিবালা দেবী বিপ্লবী দীক্ষা পেয়েছিলেন? দ্বিতীয়, পলাতক অমর চ্যাটার্জি ও তার কয়েকজন সহকর্মীকে ননিবালা দেবী কোথায় আশ্রয় দেন? তৃতীয়, কাশীর জেলে ননিবালা দেবীকে কোন পুলিশ আধিকারিক জেরা করেছিলেন? চতুর্থ, ননিবালা দেবী কার সঙ্গে পেশোয়ারে গিয়েছিলেন? পঞ্চম, কাশীর জেল থেকে কোন জেলে ননিবালা দেবীকে স্থানান্তরিত করা হয়েছিল? ষষ্ঠ, কার কাছ থেকে টুকরিবালা দেবী বিপ্লবী অনুপ্রেরণা পান? সপ্তম, কোন সময় পুলিশ টুকরিবালা দেবীর বাড়ি ঘিরে ফেলল? অষ্টম, টুকরিবালা দেবীর এর বাড়ি তল্লাশিতে কি পাওয়া যায়? এরপরে 9 নম্বর, টুকরিবালা দেবীর কতদিনের কারাদণ্ড হয়েছিল? শেষ প্রশ্ন, টুকরিবালা দেবী কবে জেল থেকে ছাড়া পেয়েছিলেন? এগুলো তোমরা বাড়িতে অভ্যাস করবে। আর আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হলো।